তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে টিভি বাংলায় নেটওয়ার্ক দ সল্যুশন ফর হ্যুম্যানিটি

শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইসাল্লাম আমরা আল্লাহ ভরসা আল্লাহ ভীতি আল্লাহর দয়া ও ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম যা জানা ও বোঝা মানুষের জন্য একান্ত জরুরি আল্লাহর কত দয়া আল্লাহর কত রহমত এটা মানুষ জানলেই তো মানুষ আল্লাহর দয়ার আশা করে আল্লাহর রহমতের আশা করে কিন্তু মানুষ তো জানে না আর এটা জেনেই মোসালাইসাল্লাম বলেছিলেন রব্বিক ফির ওয়ারাহা খায়রু রাহেমিন প্রতিপালক তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান এই জন্যই আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও আল্লাহর নিকটে দয়া চাও আল্লাহ মোমিনকে ক্ষমা করবেন আল্লাহ মোমিনকে দয়া করবেন আল্লাহ তালার পক্ষ থেকে থাকবে মোমিনের জন্য দয়া ক্ষমা তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট পাওয়া যে মানুষ আল্লাহর ক্ষমা পেয়ে যাবে আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আর কোন সমস্যা নেই মানুষ পাপ করবে কথা ঠিক মানুষ পাপি হবে কথা ঠিক মানুষ পাপ করে যেন নিরাশা না হয় এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার দাস দাসী যারা তোমরা নিজেদের প্রতি অত্যাচার করেছ তোমরা আল্লাহর দয়া থেকে ক্ষমা থেকে নিরাশা হয়ো না ইন আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ তালা মানুষের সব পাপকে ক্ষমা করে দিবেন ক্ষমা করার জন্য তিনি অপেক্ষমাণ মানুষ ক্ষমা চাইলেই আল্লাহ তালা ক্ষমা করবেন ক্ষমা চাই কে দয়া চাই কে মানুষ ক্ষমা চাইতে পারে না মানুষ দয়া চাইতে জানে না মানুষ তোবা করা বুঝে না গভীর রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কান্নাকাটি করবে চোখের পানি ঝরঝর করে ঝরে আসবে তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা চাওয়া জিনিসটা তো আর জোর করে নয় আল্লাহ তুমি ক্ষমা করো এভাবে কি আল্লাহ ক্ষমা করবেন একেবারে বিনয়ী হয়ে যখন তার নিকটে হাত তুলে হোক আর এমনি হোক ক্ষমা চাইতে চাইতে যখন চোখের পানি ঝরঝর করে ঝরে আসছে তখন আল্লাহ বুঝবেন যে লোকটা আসলেই ক্ষমা মাফ চাচ্ছে আমি তাকে মাফ করি কিন্তু আমরা তো কিভাবে ক্ষমা চাইতে হবে এটা বুঝি না আর বুঝার চেষ্টাও করি না যেটা আমাদের জন্য ছিল জরুরি অপরাধ করে মানুষ যদি আল্লাহকে ভয় করে ভয়ের পথ অবলম্বন করে তাহলে তার ক্ষমা হবে ইনশাল্লাহ অনেক অনেক দিন আগে একটা লোক ছিল সে লোক মরার সময় তার ছেলেদেরকে বলেছিল বেটা আমি বড় পাপি আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও আর অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও আল্লাহ তালা যদি তোমাদের পিতাকে ধরতে পারেন তাহলে খুব কঠোর কঠিন শাস্তি দিবেন এমন তোমরা কাজ করো যেন আল্লাহ তালা ধরতেই না পারেন যখন লোকটি মারা গেল তখন তার ছেলেরা তাকে আগুন দিয়ে পুড়িয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল আল্লাহ তালা সাগরকে বললেন সাগর তুমি তোমার ছাইগুলি জমা করে দাও আল্লাহ তালা মাটিকে বললেন মাটি তুমি তোমার ছাইগুলি জমা করে দাও জড়বস্তু আল্লাহর কথা শোনে সাগর এবং মাটি তার ছাইগুলি জমা করে দিল আল্লাহ তালা বললেন লেমা ফাল তাহাজা তুমি এই কাজ কেন করলে কেন তুমি তোমার ছেলেদেরকে বললে যে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছয় পানিতে ফেলে দিও আর অর্ধেক ছয় মাটিতে ফেলে দিও এ কাজ তুমি কেন করলে এ আদেশ তুমি তোমার ছেলেদেরকে কেন দিলে তখন লোকটি বিচারের মাঠে বলবে মিন খাসিয়াতে তোমার ভয় এটা করেছি তোমাকে ভয় করি অন্ত আলাম তুমি ভালো জানো যে আমি তোমাকে ভয় করি আল্লাহ তালা বললেন কাত গাফার তোলা যাও আমি তোমাকে মাফ করে দিলাম দেখুন তো একটা মানুষ ক্ষমা পাবেই না এটাই তার ধারণা তার ক্ষমা হবেই না এটাই তার হিসাব এটাই তার চিনতে। আল্লাহ তালা তাকে এইভাবে ক্ষমা করে দিলেন এত বড় পাপী হওয়ার পরেও সম্মানিত দর্শক মন্ডলী অনেক অনেকদিন আগে একজন মানুষ ছিল সে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল হত্যা করার পরে বাড়ি থেকে বের হলো তার এই পাপ ক্ষমা হবে কি করে এই নিয়ে এই চিন্তে নিয়ে বের হয়ে একজন কাছে আসলো একজন কাছে আসলো এসে বলল যে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি তা আমার কি কোনো বাঁচার পথ আছে লোকটি বলল না বাঁচার কোনো পথ নেই যেহেতু সে আল্লাহর দয়াকে জানে না আল্লাহর দয়াকে বুঝে না ও ধর্মযাজক নাম দিলে কি হবে তার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই আল্লাহর এলমকে সে বুঝে না জানে না সেই জন্যই সে সরাসরি নাকচ করে দিল তখন সে তাকেও হত্যা করলো যে ক্ষমা যখন পাব না তখন আর তোমাকে বাঁচিয়ে রেখে কি হবে এবার এরপরেও চলতে লাগলো কোথায় পাওয়া যায় ক্ষমার পথ কোথায় পাওয়া যায় ক্ষমার পথ এভাবে খুঁজতে খুঁজতে একজন মানুষ তাকে বলল যে অমুক গ্রামে তুমি যাও হয়তোবা তোমার ক্ষমার পথ বের হতে পারে এই কথা শোনার সাথে সাথে সে গ্রামের দিকে আগিয়ে যাচ্ছিল আদ্রাকুল মত মরণ তাকে পেয়ে গেল তার সময় শেষ মরণ চলে আসলে মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না লাশ পড়ে আছে ফাক্তা মালায় রাহমা ও মালায়কতুল আজাবা মালায় রাহমা ও মালায়কতুল আজাবা রহমতের ফেরস্তা এবং শাস্তির ফেরস্তা হৈজ লাগিয়ে দিল যে আমরা একে জাহান নামে নিয়ে যাব আমরা একে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ তালা বললেন কিসু না হুম তোমরা এটা মাপো দেখো ও কত পথ আগিয়ে গেছে আর সামনে কত পথ আছে এটা তোমরা মেপে দেখো দূরত্ব দূর কি আল্লাহ তালা ফেরেস্তাগণকে মাপতে লাগিয়ে দিয়ে ওই গ্রামকে ওহি করে বলছেন যে গ্রাম তুমি আগিয়ে আসো আর যে গ্রাম থেকে যাচ্ছে সে গ্রামকে তিনি বললেন গ্রাম তুমি পিছে হটো জড়ো বস্তু কথা শুনে মানুষ বুঝে না আদম সন্তান কথা শোনে না জড়ো বস্তু কথা শুনে অনেক প্রমাণ আছে ইব্রাহিম তিনি মূর্তি ভেঙে ফেলেছিলেন জনগণ সিদ্ধান্ত নিল তাকে আগুনে ফেলে দিতে হবে আগুনে ফেলে দেওয়া হলো আগুনে যখন ফেলে দেওয়া হলো আল্লাহ তালা বললেন ইয়া না কোন আগুন তুমি শীতল হয়ে যাও যেন ইব্রাহিমের কোনো সমস্যা না হয় কিছু হলো না দেখেন তো জড়বস্তু আল্লাহর কথা শুনে আদম সন্তান শোনে না জড়বস্তু আল্লাহর কথা মানে আদম সন্তান মানে না আল্লাহ তালা এই গ্রামকে বললেন তুমি পিছু হটো ওই গ্রামকে বললেন তুমি সামনে আগিয়ে আসো এবার ফেরেস্তা মেপে দেখে পেলেন বেশিবৃণী কাদ আক্রাবাইলে যে অর্ধ হচ্ছে বেশি আগিয়ে গেছে যে গ্রাম থেকে যাচ্ছে সেই গ্রাম যেই গ্রামের দিকে যাচ্ছে সেই গ্রামের দিকে অর্ধেক হাত আগিয়ে গেছে আল্লাহ তালা বললেন ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি আল্লাহর দয়া বুঝাতে সক্ষম আল্লাহর ক্ষমা কত দেখুন একজন মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা কৌশল অবলম্বন করলেন কৌশল করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন এরকম আল্লাহ করেন লয়ের নারী যদি ক্ষমা চাই ক্ষমা পায় আমরা কেন পাব না একজন নেহায়াত অপরাধী নারী রাস্তায় হাঁটছিল দেখল একটা কুকুর ইঁদারার পাশে বসে আছে এবং জিবা দিয়ে ইঁদারা চাটছে এই অপরাধী নারী বুঝল যে কুকুর পিপাসিত অপরাধী নারী সেই ইঁদারাই তার জুতা নামিয়ে তার উনি দিয়ে জুতা বেঁধে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালো এর বিনিময়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন অপরাধী যদি একটা কুকুরকে পানি পান করিয়ে ক্ষমা পাই আমরা পাবো না কেন এত বড় অপরাধী যদি ক্ষমা পাই আমরা পাবো না কেন নিরানব্বই জন মানুষকে হত্যা করে যদি মানুষ ক্ষমা পাই আমরা পাবো না কেন আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ আল্লাহর অনেক বড় দয়া আল্লাহর অনেক বড় ক্ষমা আমরা বুঝতে পারি না এই জন্য চাওয়ার গতি আমাদের কাছে নেই আমরা আল্লাহর দয়া ও ক্ষমার চেষ্টা করি আমরা তার কাছে তোবা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তোবা কবুল করবেন আমাদের পাপকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় বান্দার আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ হাসিম মাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় what would you recommend peace TV presents something you, you have to say about, about learning the wise way what would you recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategies sustained. The best profession is a profession of a person who invites people to last Allah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Anushthan, Peace TV Banglai. সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতাম আল্লাহকে ভয় করতাম আল্লাহর দয়াকে জানতে পারতাম আল্লাহর ক্ষমাকে বুঝতাম তাহলে পাপ করে নিরাশা হতাম না পাপ করে নিরাশার কিছু নেই পাপ মানুষ করবে এ কথাই ঠিক যদি মানুষ পাপ না করত। তাহলে আল্লাহ তালা এই মানুষকে পরিবর্তন করে আবার এক মানুষ সৃষ্টি করতেন যারা পাপ করে কেঁদে ক্ষমা ভিক্ষা চাইতো আল্লাহকে বলতো আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো এটুকু আল্লাহ তালা দেখতে চান অন্তরে ভয় ভীতি নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে ক্ষমা হবে আমরা আসলে বুঝতে পারছি না যে আল্লাহ কত বড় দয়াবান আমরা বুঝতে পারছি না যে আল্লাহর নিকটে কত ক্ষমা রয়েছে এবং কিভাবে ক্ষমা চাইতে হবে কিভাবে তার দয়া কামনা করতে হবে এটা আমাদের জ্ঞানের বিবেকের বাইরে এই জন্যই তালা বলেছেন যে আগে এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত কোনো নেই তারপরে তার নিকটে ক্ষমা চাও আল্লাহর যে যে দয়াবান আল্লাহ বড় ক্ষমাবান এটা জানতে হবে তারপরে ক্ষমা চাইতে হবে তাহলে ক্ষমা পাওয়া সহজ হবে জেনে শুনে ক্ষমা চাইবে মানুষ তার একটা বিশ্বাস থাকবে তার একটা আস্থা থাকবে আর আসলে ক্ষমার বিষয়টি আমি আর আপনি যেভাবে মনে করছি সেভাবে তো নয় অনুতপ্ত হতে হবে রাতে অজু করে দূরে ছলাত আদায় করে একেবারে নির্জনে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাইতে হবে আল্লাহর নবী বলেছেন যে মান জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু যখন মানুষ নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে ঝরঝর করে চোখের পানি ঝরে পড়ে তখন আল্লাহ তালা তাকে মাফ করেন এমনভাবে মাফ করেন যে এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়া দলে থাকবে তাহলে ক্ষমার বিষয়টি আমি আর আপনি যেভাবে উঠছি সেভাবে হবে নির্জনে যেতে হবে আল্লাহর নবী কবরবাসীর জন্য ক্ষমা চাইতেন আল্লাহর নবী মৃত মানুষের জন্য ক্ষমা চাইতেন আল্লাহর নবী লাশকে সামনে রেখে তার জন্য ক্ষমা চাইতেন আমাদের এইসব নিয়ম অনুযায়ী আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে গভীর রাতে উঠে আল্লাহর নবী চলে গেলেন কবরস্থানে ক্ষমা চাওয়ার জন্য তালা আনহা নিজের গায়ে কাপড় চোপড় দিয়ে নিয়ে তিনিও উঠে চলে গেলেন দেখি আল্লাহর নবী কোথায় যাচ্ছে তিনি দেখলেন যে তিনি কবরস্থানে গিয়ে হাত তুলে দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছে তিন তিনবার তিনি ক্ষমা চাইলেন গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এমনি সময়ে মানুষ ক্ষমা চাইতে পারে তবে রাতের অন্ধকারে নির্জনে ক্ষমা চাওয়া বিষয়টি ভিন্ন এই জন্য কবরস্থানে সবাই মিলে গিয়ে ক্ষমা চাওয়া একটা পরিবেশ সুন্দর নয় আর এটা একটা বেদাত আমল বটে আমাদেরকে পিতার জন্য ক্ষমা চাইতে হবে মায়ের জন্য ক্ষমা চাইতে হবে আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইতে হবে একাই যেতে হবে কবরস্থানে একাই নির্জনে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতে হবে ভালো মন্দর বিষয়টি একাই বলতে হবে তাহলে আল্লাহ তালা। আমার অন্তরের বিষয়টি বুঝবেন যে আমি আসলেই আমার পাপের জন্য অনুতপ্ত হয়ে আর কোনো দিন পাপ করব না এ মর্মে শিকার উক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তখন আল্লাহ তালা খুশি হয়ে আমাকে ক্ষমা করবেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কোনো পাপ করে সুময় তারপর দাঁড়াই যে আমাকে ক্ষমা চাইতে হবে আমার ভুল হয়েছে ও এত দাও অজু করে সুন্দর করে পাপ হয়েছে মনে করে সে দাঁড়াই দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে বলে অজু করে অজু করে ইউসাল্লি দূরে কাত আদায় করে দূরে কাত আদায় করে আল্লাহর দরবারে বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ তালা তাকে মাফ করবেন অন্য এক বর্ণনা রয়েছে সুম্মাইস্তাক ফেরুল্লাহ

সৈয়দুল ভার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া পড়ে যদি মানুষ ক্ষমা চায় সকালে যদি বলে পর্যন্ত মারা গেলে আল্লাহ তাকে মাফ করে দিবেন বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত সময়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু মানুষ তো বলতেও পারে না বলতেও চায় না মানুষ বলবে আল্লাহুম্মা আন্তা রাব্বি হে আল্লাহ তুমি আমার প্রতিপালক লা এলাহা ইল্লা তুমি ছাড়া কোনো মা'বুদ নেই খলকタニ তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়া আনা আমি তোমার দাস ওয়া আলা আহাদেকা আমি তোমার সাথে একটা ওয়াদা অঙ্গীকারে রয়েছে ওয়াদিকা মুস্তাতা'তু আমি এই ওয়াদা এই অঙ্গীকার সম্ভব পর বহাল রাখার প্রাণপণে চেষ্টা করব। আমি তোমার সাথে আদারতে রয়েছি ও আবু আলাকা নে মাতে কালাইয়া আর তুমি যে আমার উপরে অনুগ্রহ করেছ চক্ষু দিয়েছ হাত দিয়েছ পা দিয়েছ অর্থ সম্পদ দিয়েছ জমি জায়গা দিয়েছ আহাল পরিবার দিয়েছ টাকা পয়সা দিয়েছ গাছপালা দিয়েছ অনেক অনুগ্রহ করেছ তোমার অনুগ্রহের শেষ নাই এসব অনুগ্রহকে আমি স্বীকার করছি আমি আমার পাপ স্বীকার করছি যে আমি আমি বলছি যে আমার আমি স্বীকার করছি প্রতিপালক তুমি আমাকে মাফ করো আমি আমার নিজের প্রতি অত্যাচার করেছি ফাঁক ফেরেলি তুমি আমাকে ক্ষমা করো লায়ক ফেরো দু ইল্লা আমতা। তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না সম্মানিত দর্শক মন্ডলী

অউজ বেকামিং সাররেমা সানাহাত আবু আলা কাবিন এ মাথিক আলাইয়া অব বেম্বি ফাগ ফেরেলি লায়েক ফেরুদনু বা ইল্লাহান্তা এই দুয়া মানুষ বলবে সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে আল্লাহ তাকে মাফ করে দিবেন সন্ধ্যাতে যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে আল্লাহ তালা তাকে জান্নাতে দিবেন এ আশা নিয়েই সে এই দুয়া পাঠ করবে ওবাদ আইবনে সমেত রাজিয়াহ তালা বলেন রাসূল সাল আলী বলেছেন যদি কোনো মানুষ রাতে জাগে ঘুম থেকে উঠে উঠে যদি এই দোয়াটি পড়ে আল্লাহর নবী বলছেন ঘুম থেকে উঠে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই তিনি এক তিনি একক লাহ ইহু ওয়াহদাহু লা শরিক আলাহু

তিনি হচ্ছেন সবচেয়ে বড় এই বাক্য বলার পরে মানুষ বলবে লা ইল্লা কোনো উপায় নেই কোনো শক্তি নেই কোন উপায় নেই কোনো শক্তি নেই নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতাই চূড়ান্ত ক্ষমতা এই কথা বলার পরে বলবে রব্বিক ফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করো রব্বিক ফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করো রব্বিগ ফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করো এই কথা বলার পরে ফাদা অতপর আল্লাহর কাছে প্রার্থনা করবে যত কিছু তার বলার আছে রাতে উঠে সে সেগুলি বলে নিবে সে বলবে আল্লাহ মাতে নাফসি, তাকুয়া হওয়া জাক্কে হওয়া আনতা খাই রোমান জাক্কা আনতা ওয়ালিও হা মাওলাহা আল্লাহ তুমি আমার আত্মাকে পবিত্র করো তুমি আমার আত্মাকে পবিত্র কারি তুমি আমার আত্মার অভিভাবক তুমি মালিক তুমি আমাকে মাফ করো তুমি আমার এই আত্মাকে পবিত্র করো এইভাবে যদি এসব কথাগুলি বলতে থাকে আল্লাহ রসুল বলছেন তার এই দোয়া কবুল করা হবে তার এই ক্ষমা তালা গ্রহণ করে নিবেন তালা তাকে মাফ করে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম তারপরে পরে বলেছেন যে এর পরে অজু করবে কিছু সলাত আদায় করবে সলাত আদায় করলে তার সলাৎকে কবুল করা হবে মানুষের পাপ মোছনের একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়ে উঠে যদি আল্লাহর কাছে কিছু বলে আর এই দোয়া বলে তাহলে আল্লাহ তালা তার অতীতের সব পাপকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তার পাপকে মোছন করে দিয়ে তার একটা জান্নাতে যাওয়ার সুন্দর একটা পথ করে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা বেশি পাপ করেছি বলে নিরাশার কিছু নেই আমরা অপরাধী এ বলে নিরাশার কিছু নেই আমরা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে বিশেষভাবে যখন তখন বলার জন্য অনুরোধ রাখব আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিল্লাইহ এরপরে বলার জন্য আমরা অনুরোধ রাখব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুমু বিলায়েহ এরপরে যে সাইয়দুল ইসতিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা শেষ পর্যন্ত যদি আমরা সময় সাপেক্ষে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এসব দোয়া পড়ি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমাদেরকে তোবা করার তৌফিক দান করো ক্ষমা চাওয়ার তৌফিক দান করো এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাকাল্লাহ ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

যে ইসলামী পথ ধরে চলে জুলুম আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইয়ুম তাহলে মানুষ হয়ে খেয়ে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে কন্ট্রোল করতে হবে শরিয়ত নক্স করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম ইনসাফ قائم করানোরকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 টায় আপন সম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএসডিবি বাংলায়